চাচা তোমার নীতিতে সব চলবে না এই জমিনটা যার আইনও চলবে না কোরআনের প্রত্যেকটি বিধান কার আল্লাহ প্রত্যেকটি বিধান কার আল্লাহ আমরা এখন কি করলাম মসজিদে ইমামতির দায়িত্ব একজনকে দিলাম আর সমাজ পরিচালনার দায়িত্ব একজনকে দিলাম আপনারা জবাব দেন জবাবটা আমি দিব না আপনাদের মুখ থেকেই বের করব বলেন আমার নবী ইমামতির দায়িত্ব নিয়ে বসেছিলেন আর মদিনার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আর একজনকে দিয়েছেন জবাব কিন্তু আপনারাই দিচ্ছেন আমার কোনো দোষ আবু বকর রাদিয়াল্লাহু আনহু খলিফা হলেন মসজিদে নববীতে ইমামতি করলেন খতিবগিরি করলেন খুতবা দিলেন আর মদিনার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আরেকজনকে দিয়েছেন ওমর রাদিয়াল্লাহু আনহু আরেকজনকে দিয়েছেন না তারা একদিকে মসজিদে নববীর ইমামতি করেছেন অন্যদিকে তারা রাষ্ট্রের ইমামতি করেছেন ঠিক কি না এটাই নামাজের শিক্ষা এই শিক্ষা তো আপনার জীবনে নাই জীবনে তো নাই নাই সুদখোর ঘুষখোর মসজিদ কমিটির সভাপতি হয়ে বসে আছে ইমাম সাহেব খতিব সাহেব যখনই সুদ ঘুষের বিরুদ্ধে কথা বলে ইমাম সাহেবকে তার ক্ষমতা বলে চাকরি থেকে বের করে দেয় আসলে সভাপতি করে সভাপতি সেক্রেটারি করে সেক্রেটারি তোমাকে সভাপতি কে বানিয়েছে আল্লাহর কোরআনের মাহফিলে আলেম ওলামা কথা বলেন কত বড় স্পর্ধা এই বাংলাদেশে আমরা কোনোদিন এটা দেখি নাই আলেম ওলামাদের সাথে স্টেজে উঠে তর্ক করা শুনেছেন কখনো আপনারা চাচা আপনি শুনেছেন কখনো আপনারা এই বয়সে আপনি তো আমাদের কাউন্সিলর না মাশাআল্লাহ আপনাদের কাউন্সিলর সাহেব মাহফিলের সভাপতি কত কোরআন পাগল কত ইসলাম পাগল দেখেন নিজে মাহফিল শোনার জন্য স্টেজে এসে একেবারে হুজুরের পাশে বসে গিয়েছেন আলহামদুলিল্লাহ এই ধরনের কাউন্সিলর প্রত্যেকটা ওয়ার্ডে থাকার দরকার আছে না নাই কত বড় স্পর্ধা ভালো করে শুনে নাও আলেম ওলামা কোন দলের প্রতিনিধিত্ব করে না তারা কোন নেতার আনুগত্য করে না তারা কোন নেতার দিকে মানুষদেরকে ডাকে না কোন দলের দলবাজি করে না কারো দিকে মানুষদেরকে আকর্ষিত করে না আলেম ওলামারা আল্লাহর জমিনে আল্লাহর কথা বলে রাসূলের কথা বলে এছাড়া আর কারো গোলামি তারা করে না কত বড় স্পর্ধা আল্লাহ তাআলা এদেরকে হেদায়াত দান করে কিছু লোক তো এখন বের হয়েছে স্টেজে উঠে বলে হুজুর করোনা করোনা তাড়াতাড়ি শেষ করেন করোনা করোনা কিন্তু তোর উপরেই আসবে করোনার তোর উপরেই স্টেডিয়ামে যে বসে বসে এত মানুষ খেলা দেখে এখানে করোনা আয় না না আর সিনেমা হলে মনে হয় খুব সামাজিক দূরত্ব তাই না সামাজিক দূরত্ব কথাটা ইসলামের সাথে সাংঘর্ষিক বলতে হবে শারীরিক দূরত্ব বলতে হবে শারীরিক সামাজিক দূরত্ব যারা করবে এরা জাহান্নামে যাবে সামাজিক দূরত্বের কথা ইসলামে বলা হয় নাই বরং সামাজিক সম্প্রীতির কথা বলা হয়েছে তাহলে কি বলবেন শারীরিক দূরত্ব মেনটেন করে সিনেমা হলে মনে হয় শারীরিক দূরত্ব খুব বেশি তাই না ওখানে শারীরিক দূরত্ব এমন যে শুধু পাইলে একজন আরেকজনের উপরে বসে কথা ঠিক কি না সব করোনা এই কোরআনের মাহফিলে কেন নিশ্চয়ই আপনারা দেখছেন নিশ্চয়ই আপনারা দেখছেন স্টেজে উঠে কয় হুজুর করোনা তোমার বিবেক এখনো জাগ্রত হয় না WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনা আসার পরেই বলেছিল বাংলাদেশে আট থেকে নয় লক্ষ মানুষ মারা যাবে আলহামদুলিল্লাহ এখনো আট নয় হাজারও মারা যায় নাই আলহামদুলিল্লাহ বাঁচিয়ে রেখেছেন কে এই ক্রেডিট কিন্তু আপনাদের নয় এই ক্রেডিটটা কার কেন ক্রেডিটটা আমাদের নয় কারণ আমাদের চিকিৎসা ব্যবস্থার দোষা তো আপনারা জানেনই এক ডাইভারই কুটিপতি আর কিছু বললাম না ঠিক কি না এই দেশে চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে আমার চেয়ে আপনারা আরো ভালো জানেন ইউনাইটেড স্টেট অফ আমেরিকা ইউনাইটেড কিংডম ইতালি চিকিৎসা তথ্য প্রযুক্তিতে যারা সবচেয়ে বেশি এগিয়ে তারাই হিমশিম খেয়েছে আর আপনি মোকাবেলা করবেন যুদ্ধ করবেন কি ক্ষমতা আল্লাহর যদি রহমত না থাকতো সব একেবারে কিন্তু লন্ডভন্ড হয়ে যেত ঠিক কি না এই দেশে এখনো রাতের বেলা আলেম ওলামা হিফজখানার ছাত্ররা শেষ রাতে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে চোখের পানি ছেড়ে দেয় বলে এখনো আল্লাহ আল্লাহ জিকির হচ্ছে এখনো দিন চর্চা হচ্ছে বলে এই দেশ থেকে আল্লাহ হেফাজত করেছে কারো চিল্লায় সিন্নি খাইলা তুমি তো তাকেই চিনলা না এখন তারাই তোমার কলিজার দুশ্মন হয়ে গেছে
যেই লোকগুলো কোরআনের মাহফিলে আসে এই মানসিকতা নিয়ে যে মাহফিলকে বন্ধ করবে আর করোনা কি ইস্যু করেছে, আমরা কোরআনের মাহফিল থেকে দোয়া করছি আল্লাহ যদি এদের কপালে হেদায়াত থাকে ঠিক আছে হেদায়াত দাও, যদি হেদায়াত না থাকে তোমার করোনা দিয়ে তুমি এদেরকে শেষ করে দাও।